হাই বন্ধুরা, আজ আমি হাজির হয়ে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ যে ভিডিওটি হতে চলেছে টিভিএস কোম্পানি রাইডারকে নিয়ে। আজ এই রাইডার বাইকটির ফুল রিভিউ করব, আর তার সাথে সাথে রাইডার যে ওল্ড মডেল ছিল তার সাথে যে নিউ মডেল লঞ্চ হয়েছে, যে চেঞ্জগুলি হয়েছে সেইগুলো নিয়েই আজকের আলোচনা। আর ভিডিও শুরু করার আগে আমি সৌম্যজিৎ সৌম্য স্ট্রাকচারকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টেই শুরু করি এর ইঞ্জিন নিয়ে। এখানে কোম্পানি যে ইঞ্জিন ইউজ করেছে 124 সিসি ফোর স্ট্রোক এয়ার অ্যান্ড অয়েল কুল BS6 কম্প্লায়েন্টের সাথে FI টেকনোলজির সাথে আছে। এই বাইকটি যেটা ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করেছে 11.38 PS 7,500 RPM এবং যেটি টর্ক ইউজ করেছে 11.2 Nm 6,000 RPM। এর যে পাওয়ার আর টর্ক কোম্পানি ইউজ করেছে তা যে কোনো কোম্পানি 125 সিসি সেগমেন্টের থেকে অনেকটাই বেশি। আর এই সেগমেন্টে 125 সিসি NS যে আছে তার পাওয়ার সামান্য হলেও বেশি, কিন্তু সেই বাইকটি টু ভালভের আর এই বাইকটি থ্রি ভালভের। আর এই বাইকটিতে 5-speed গিয়ারবক্সের সাথে আছে, আর এই বাইকটিতে আপনারা কিক পাবেন না, অনলি সেলফ স্টার্ট অপশান পাবেন। আর এর মধ্যে যে স্ট্যান্ড কোম্পানি দিয়েছে সেই স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট আউট সিস্টেম একটা সেফটি ফিচার্স কোম্পানি অ্যাড করেছে। প্রথমেই বললাম এই বাইকটি এয়ার অ্যান্ড অয়েল কুল সিস্টেমের সাথে আছে। এই এয়ার অ্যান্ড অয়েল কুল এই দুটো সিস্টেমকে কমপ্লেন করে কোম্পানি যে ইঞ্জিনটি বানিয়েছে তার জন্য এই ইঞ্জিনটি একটু কম হিট হয় এবং গাড়ির পারফরমেন্স অনেকটা বেটার দেয় যে কোনো 125 সিসি বাইকের থেকে। এই বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন ফুললি LED সেট আপ, যেটা রাত্রিবেলা ভিজিবিলিটি খুব সুন্দর। এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস হলো এর DRLT, যেটা বাইকটিকে একটি অন্যরকম লুক দেয় এবং বাইকটিকে অনেকটাই স্পোর্টি লাগে। এবং ব্যাকসাইডে যে লাইটটি কোম্পানি ইউজ করেছে সেটিও ফুললি LED সেট আপে, এবং তার যে ডিজাইন একদম অন্যরকম এবং অনেকটাই স্টাইলিশ। এবং এখানে যে ইন্ডিকেটারগুলো কোম্পানি ইউজ করেছে সেটি হ্যালোজেন লাইটে আছে, সেটি যদি LED হতো আর একটু বেটার হতো। প্রথমেই বলেছিলাম এর যে চেঞ্জ হয়েছে সেই নিয়ে আজকের ভিডিওটি। তো এর যে চেঞ্জ হয়েছে, মেন চেঞ্জটা এর ডিসপ্লের মধ্যে হয়েছে। তো আসা যাক এর ডিসপ্লেতে কী কী চেঞ্জ হয়েছে সেই নিয়ে কিছু বলি। যে মডেলটি রাইডারে আসতো সেখানে যে কোম্পানির ডিসপ্লে ইউজ করতো সেটিও ছিল ফুললি ডিজিটালে। এখন যে নতুন ভার্সানের যে ডিসপ্লেটি আছে সেটাও ফুললি ডিজিটালে, কিন্তু এটা TFT ডিসপ্লে আছে। এই TFT ডিসপ্লে হওয়ার কারণে দিনের বেলা ভিজিবিলিটি অনেকটাই বেটার আগের ডিসপ্লের থেকে, এবং আগের ডিসপ্লের থেকে এখনও যে ডিজাইন তা অনেকটাই স্টাইলিশ। কী আসতো তাতে ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, ক্লক, ইকোমুট, ফুয়েল গেজ, ইন্ডিকেটার, অ্যাভারেজ মাইলেজ, রেঞ্জ এবং সব কিছুই আপনি পেতেন। আর এখন যে বাইকটি আছে তাতে তো এই ফিচার্সগুলো আপনি পাবেন এবং তার সাথে পেয়ে যাবেন আরও নতুন নতুন কিছু ফিচার্স। আপনি যদি ফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করেন এবং ব্লুটুথের সাহায্যে যদি ডিসপ্লের সঙ্গে ফোনটিকে কানেক্ট করে রাখেন, তো আপনার ফোনে যদি কল বা SMS নোটিফিকেশান আসে সেটি আপনি অনায়াসে দেখতে পাবেন। এবং যদি কলটিকে রিসিভ করতে চান, এই বাঁ দিকে যেটি আই সুইচ আছে সেটিকে যদি আপনি একবার প্রেস করেন তো ফোনটি আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। এবং যদি আপনি কলটিকে রিসিভ করতে চান তো এই আই সুইচ বাটনটাকে আপনি একটু প্রেস করে রাখলেই কলটি রিসিভ হয়ে যাবে। এটি একটি বেশ ভালো ফিচার্স। এবং মিউজিক যদি কন্ট্রোল করতে চান তো আপনারা এখান থেকে করতে পারবেন। কোনো সময় আপনি হয়তো রাইডে যাচ্ছেন, হয়তো গাড়িতে ফুয়েল একটু কম আছে, তো আপনি যদি দেখতে চান যে পেট্রোল পাম্প কোথায় আছে, তো আপনি এই অ্যাপের মাধ্যমে যদি সার্চ করেন তো অটোমেটিক ডিসপ্লেতে শো করে যাবে যে আপনার থেকে কত দূরে পেট্রোল পাম্পটি আছে, এবং টার্ন বাই টার্ন নেভিগেশনের সাথে ইন্ডিকেশান করবে। এটি একটি অত্যন্ত দারুণ ফিচার্স। আর রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন অফ অন অফ সুইচ, এবং এই মডেলে একটি মুড ইউজ করেছে কোম্পানি, একটা পাওয়ার মুড আর একটা ইকো মুড। সেই মুড চেঞ্জ করার জন্য রাইট সাইডে যে সুইচ আছে সেটার সাহায্যে আপনারা এখানে মুডটিকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, 125 সিসিতে যে ফিচার্সগুলি কোম্পানি এই মডেলে অ্যাড করেছে অন্য যে কোনো 125 সিসি তো দূরের কথা, অনেক 150 সিসি বাইক বা 2-3 লাখ টাকার বাজেটে যদি আপনি বাইক কিনেন তার মধ্যেও এই ফিচার্সগুলি আপনি পাবেন না। আর এখানে যে এখানে ট্যাঙ্কের সামনে একটা USB পোর্ট কোম্পানি দিয়েছে,
যেটার দ্বারা আপনি খুব সহজেই আপনার নিজস্ব ফোনকে চার্জ করে নিতে পারবেন। আর এখানে ফ্রন্টে 240mm এর ডিস্ক এবং রেয়ারে 130mm এর ড্রাম ব্রেক কোম্পানি ইউজ করেছে, যেটা সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেমের সাথে আছে, যার ফলে বাইকটির ব্রেকিং সিস্টেম বেশ ভালো। এবং ফ্রন্টে টেলিস্কোপিক অয়েল ডাম্প পার্ট সাসপেন্সার এবং রেয়ারে 5-step অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ হাইড্রোলিক মনোসক উইথ সুইং আর্ম সাসপেন্সার কোম্পানি এখানে ইউজ করেছে। আর তার সাথে সাথে এখানে যে স্প্লিট সিট যে ডিজাইন করা হয়েছে, খুব নরম সিট এখানে একটা কোম্পানি দিয়েছে, যার সাহায্যে আপনি লং ড্রাইভে যখন যাবেন তখন অনেকটাই আরাম পাবেন এই বাইকটিতে। আর যে হ্যান্ডেল আর ফুট রেস এমনভাবে কোম্পানি ডিজাইন করেছে, সব কটাকে মিলিয়ে আপনি লং ড্রাইভে অনেকটাই আরামদায়ক রাইড করতে পারবেন এবং একটা স্পোর্টি রাইডিং লুকও এখানে পাবেন। আর এই বাইকটিকে যখন আপনি চালাবেন, এর যে সামনের দিক থেকে ট্যাঙ্কির সাথে যে হ্যান্ডেলের যে ডিজাইনটা করা হয়েছে, আপনি এই বাইকটিকে চালানোর সময় কখনোই ভাববেন না যে 125cc আপনি বাইক চালাচ্ছেন। আপনার মনের মধ্যে একটা উপলব্ধি হবে যে আপনি একটা 150cc বাইক চালাচ্ছেন, এটি একটি দারুণ ব্যাপার। এবং এখানে যে ট্যাঙ্ক ক্যাপাসিটি কোম্পানি ইউজ করেছে সেটা 10 লিটারের, আর এর যে অ্যাভারেজ মাইলেজ আপনার সিটি এবং হাইওয়ে আপনার অনাহারেই 50 থেকে 54 মধ্যে পেয়ে যাবেন। আর এই বাইকটির ওয়েট 123 কিলো। আর এই বাইকটি যে ডিজাইন করা হয়েছে তার সঙ্গে যে ওয়েট কোম্পানি এখানে দিয়েছে, তো আপনার এই 123 কিলো যে ওয়েটটা কখনোই আপনার মালুম হবে না। এখানে যে দুটো টায়ার ইউজ করেছে কোম্পানি, সেটি টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইলের সাথে আছে, যেটার ফ্রন্টের সাইজ হচ্ছে 80x100x17 এবং রেয়ারে যে কোম্পানির সাইজটি দিয়েছে সেটি 100x90x17। চাকাটি একটু মোটা হওয়া সত্ত্বে এর গ্রিপ রাস্তায় বেশ ভালোই হয় এবং ব্যালেন্স স্টেবিলিটি অনেকটাই ভালো। তো সেটি এখানে যে চেন ড্রাইভ কোম্পানি ইউজ করেছে সেটা ওপেন চেন ড্রাইভ, যার জন্য বাইকটিকে বেশ স্টাইলিশ লাগে। কিন্তু 500 থেকে 700 কিলোমিটার যাবার পরই এই চেন ড্রাইভটিকে একটু লুপ করার দরকার পড়ে, নাহলে এই চেন থেকে হালকা হালকা সাউন্ড বাজে। আর এই বাইকটি যে অনরোড প্রাইস আছে সেটা 1,17,000 টাকা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 125cc-র মধ্যে যদি আপনি একটা স্পোর্টি লুক বাইক চান বা লং ড্রাইভে যাবার জন্য একটা কমফোর্টেবল বাইক চান, তার সঙ্গে একটু মাইলেজও বেটার হবে এবং তার মধ্যে বেস্ট ফিচার্সগুলো থাকবে, তো আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাইডার হচ্ছে বেস্ট অপশান হবে। আর আপনাদের যদি এই বাইকটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি শোরুমে যান, সেখানে গিয়ে বাইকটি টেস্ট ড্রাইভ দিন এবং বাইকটিকে বুক করুন। আর এই বাইকটি রিভিউ করার জন্য যে আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে বাগদানের খালারে উপস্থিত পিয়াসি অটোমোবাইল, তার জন্য পিয়াসি অটোমোবাইলকে থ্যাংক ইউ। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন, আর তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতি সপ্তাহে আসতেই থাকে। থ্যাংক ইউ।